যে যাত্রী সুরক্ষার বস্তু রেল যথেষ্ট তৎপর নয় মানুষের মধ্যে। না, কথাটা ঠিক নয়। রেল ডিপার্টমেন্ট সবসময় অ্যাওয়ারনেস করতেছে, সবাইকে অবগত করে করতেছে। অবজ সিস্টেম ছিল ছিল না হয়তো, হ্যাঁ না, কিন্তু কথা হলো এটা তো সুনজির তো নয়, এটা বাই মিস্টেক হয়েছে। কিন্তু কথা হলো রেল ডিপার্টমেন্ট এনি টাইম কনভিন্স করাচ্ছে লোককে, কেন ক্যানার করাচ্ছে, কিন্তু কেন হলো সেটা আমরা দেখবো, আমার ডিপার্টমেন্ট দেখবে, রেল ডিপার্টমেন্ট দেখবে। আর একদম রেলের যেটা নিরাপত্তা তার জন্যে কোনো কমি নেই, সমস্ত ব্যবস্থাপনা করা আছে। ওয়াইজাবি দেখতে হবে কী হয়েছে ঘটনাটা, উদ্বোধন কর্তৃপক্ষ এটা ইনভেস্টিগেশন করবে। 2023-এ করমণ্ডলের ক্ষেত্রে হয়েছিল সেম থিং আমার, এটা একটা লাইনে পরপর দুটো ট্রেন কীভাবে আসে, গভীরভাবে চিন্তা করতে হবে। কারণ সেফটি মোস্ট, মানুষের জীবনটাকে নিরাপত্তা দেওয়া আর কমফর্টেবল জার্নির থেকে সেফটিটা বেস্ট। তো সেহেতু এই সেফটিটা একটু মানে ইম্প্রুভ করতে হবে। তো মনে হয় গভর্নমেন্ট আমাদের রেল ডিপার্টমেন্ট এরা ভালো চিন্তা করতে হচ্ছে, ইমিডিয়েট বলবে আমাদের গভর্নমেন্ট বলবে, বসে এটাকে ফুল সলিউশন করার জন্য চেষ্টা করবে। দুর্ঘটনা তো দুর্ঘটনাই, কিন্তু যেটা যদি মানে কী বলে অসঙ্গতিভাবে যদি দুর্ঘটনা হয়, হ্যাঁ এটা দুর্ঘটনা বলা যায় না। গতিকে রেল ডিপার্টমেন্ট আছে, আমাদের ডিপার্টমেন্ট রেলের দক্ষ কার্যকর্তা আছে, তারা দেখবে।